ওম শান্তি আজকে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা আত্মা অভিমানী হওয়ার অভ্যাস কর তবেই বিকারি চিন্তা উড়ে যাবে বাবাই স্মরণে থাকবে আত্মা শতপ্রধান হয়ে যাবে প্রশ্ন মানুষদের দুনিয়ায় কোন রাস্তার কথা একেবারেই জানা নেই উত্তর বাবার সাথে মিলনের বা জীবন মুক্তি প্রাপ্ত করার রাস্তা কারুরই জানা নেই শুধুই শান্তি শান্তি করতে থাকে কনফারেন্স করতে থাকে জানে না যে বিশ্বের শান্তি কখন ছিল আর কিভাবে স্থাপিত হয়েছিল তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তোমরা বিশ্বের শান্তি দেখেছ কি শান্তি স্থাপন কিভাবে হয় বিশ্বে শান্তি তো বাবার দ্বারাই স্থাপন করা হচ্ছে তোমরা এসে বোঝো অসীম জগতের বাবা বসে অসীম জগতের বাচ্চাদের বোঝাচ্ছেন সবার প্রথমে এই দৃষ্টি পাক্কা করো যে আমরা হলাম আত্মা আমরা ভাই ভাইকে দেখি যেমন বাবা বলেন আমি বাচ্চাদের অর্থাৎ আত্মাদের দেখি আত্মাই শরীরের কর্ম ইন্দ্রিয়র দ্বারা শোনে বলে আত্মার আসন অর্থাৎ তখ হল ভ্রুকুটি বাবা তো আত্মাদের দেখেন এই ভাইও নিজের ভাইদের দেখে তোমাদেরও ভাইদের দেখতে হবে আত্মা আত্মা ভাই ভাই প্রথমেই এইরূপ দৃষ্টি পাক্কা করা উচিত তবেই ক্রিমিনাল চিন্তা ভাবনা আশা বন্ধ হয়ে যাবে দৃষ্টি একেবারে পাক্কা হয়ে যাবে এরকম অভ্যাস হয়েই যাবে আত্মাই শোনে আত্মাই নড়াচড়া করে এইরূপ দৃষ্টি অর্থাৎ আত্মিক ভাব পাক্কা হলে আর সব চিন্তা চলে যাবে একদম শতপ্রধান স্থিতি চলে আসবে এটাই হলো এক নম্বর সাবজেক্ট এইভাবেই দেবী গুণ অটোমেটিক ধারণ হতে থাকবে দেহ অভিমানে এলেই কর্ম ইন্দ্রিয় কাজ করতে থাকবে দেহি অভিমানী হওয়ার খুব প্রচেষ্টা করো তবেই তোমাদের মধ্যে শক্তি আসবে সর্বশক্তিমান বাবার দ্বারাই আত্মা শতপ্রধান হয় বাবা তো সর্বদাই শতপ্রধান তাই সবার প্রথমে এই দৃষ্টি পাক্কা হলে তখনই বুঝতে পারবে যে আমরা আত্ম অভিমানী আত্ম অভিমানী আর দেহি অভিমানীতে রাত দিনের পার্থক্য আমাদের অর্থাৎ বাচ্চাদের এখন ঘরে ফিরে যেতে হবে আত্ম অভিমানী হলেই আমরা পবিত্র শতপ্রধান হয়ে আমাদের পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পরম দামে ফিরে যাব যেখান থেকে বাবা এসেছেন ব্রহ্মার শরীরে আমাদেরকে পড়ানোর জন্য এই অভ্যাস করলেই বিকারি চিন্তা একেবারে দূর হয়ে যাবে মানুষ বলে থাকে না ধরণীর নক্ষত্র অবশ্যই আমরা আত্মারা হলাম এই সময় এই পৃথিবীর নক্ষত্র এই শরীর ধারণ করেছি কর্ম করার জন্য এখন আমরা তমপ্রদান হয়েছি পুনরায় আমাদের কী হতে হবে শতপ্রদান হতে হবে বাবাকে পুরুষোত্তম সঙ্গম যুগেই আসতে হয় এরকম কখনই বলা হয় না যে ক্রাইস্টের শরীরে আসে কারণ তিনি অর্থাৎ ক্রাইস্ট আসেনি রজপ্রধান সময়ে কোনো বুদ্ধ বা ক্রাইস্টের শরীরে ভগবান আসবেন তা হতেই পারে না তিনি আসেন একবারই এবং নতুন দুনিয়া স্থাপন করতে অর্থাৎ ব্রহ্মার শরীরে আসেন এই কলিযুগের অন্তিম সময়ে তিনি পুরানো দুনিয়াতেই আসেন তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান দুনিয়াতে পরিণত করেন তাহলে তিনি অবশ্যই এই সঙ্গম আসবেন কলিযুগের শেষ শতযুগের শুরু এ শতযোগ করার জন্য তিনি আসেন ব্রহ্মার শরীরে আসেন আর অন্য কোনো সময়ে তিনি আসতেই পারেন না ওনাকে এসে নতুন দুনিয়া স্থাপন করতে হয় এটা ওনার অনেক বড় কর্তব্য ওনাকেই বলা হয় হ্যাভেনলি গডফাদার ড্রামা অনুসারে সঙ্গমের নামই রয়েছে কৃষ্ণকে তো বাবা বা পতিত পাবন কখনো বলা যাবে না তার মহিমা সম্পূর্ণ আলাদা বাবা বোঝান যে যাকেই বোঝাবে সবার প্রথমে তাকে এইম অবজেক্ট বোঝাও ভারতে যখন লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখন এক ধর্ম ছিল এক ভাষা ছিল এক রাজা এক রাজ্য ছিল এক রাজত্ব ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল একটি অদ্ভুত ধর্ম ছিল হ্যাবেন অর্থাৎ স্বর্গ স্থাপন করা তো এক বাবারই কাজ কিভাবে করেন তাও পরিষ্কার তোমাদের কাছে সঙ্গমেই বাবা এসে বোঝান যে দেহের সব ধর্ম ছেড়ে নিজেকে আত্মা মনে করো লক্ষ্মী নারায়ণের চিত্রের উপরেই সব কিছু বোঝাতে হবে এটা হলো তোমাদের অত্যন্ত উত্তম চিত্র শিব বাবার চিত্র রয়েছে মহিমা করার মতো অনেক ভালো ভালো চিত্র রয়েছে এ হলো নর থেকে নারায়ণ হওয়ার সত্য কথা রাধাকৃষ্ণের কথা নয় সত্য নারায়ণের কথা ভক্তিতে তোমরা সত্যনারায়ণের পাঁচালি পরেছ এই সময় প্র্যাকটিক্যাল তোমরা সত্যনারায়ণের কথা শুনছো অমর কথা শুনছো তিজরি কথা শুনছো তোমাদেরকে নর থেকে নারায়ণে পরিণত করেন পরম পিতা পরমাত্মা প্রথমে তো হবে ছোট বাচ্চা ছোট বাচ্চাকে নর বলা হয় না নর নারায়ণকে নারী লক্ষ্মীকে বলা হয় বাচ্চারা তোমাদেরকে এই চিত্রের দ্বারাই বোঝাতে হবে সন্ন্যাসী তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে পারেন না শঙ্করাচার্য তো আসেনি রজপ্রদান সময়ে তিনি রাজ্যক শেখাতে পারেন না বাবা আসেন এই সঙ্গম যুগে তিনি বলেন ব্রহ্মার শরীরে অনেক জন্মের অন্তিম জন্মে তার অন্তিম অবস্থায় আমি এসে প্রবেশ করি ব্রহ্মার শরীর আমি লোন নেই উপরে ত্রিমূর্তি রয়েছে না ব্রহ্মা যোগে বসে আছেন শঙ্করের তো কোনো কথাই নেই সারের উপরে সোয়ার হওয়া এ তো হতেই পারে না বাবাকে তো এখানে এসেই বোঝাতে হয় বিনাশও এখানেই করতে হয় এখানেই হবে লোকেরা বলে যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক তা তো হতেই হবে তখন বুদ্ধিতে আসে চিত্রের দ্বারা তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো কারণ তার মধ্যে স্পিরিচুয়াল নলেজ রয়েছে যারা শিবের বা দেবতার ভক্তি করে তারা তাদের বোঝাতে হবে তারা দেবতার ভক্ত শিবের ভক্ত তারা স্বীকার করে নেবে এই জ্ঞানকে মেনে নেবে আজ নয়তো কাল বাকি যারা নেচার বা বিজ্ঞান ইত্যাদিকে বিশ্বাসী করে বা মানেন তাদের বুদ্ধিতে বসবে না অন্য ধর্মাবলম্বীদের তো আসবে না যারা কনভার্ট হয়ে গেছে তারাই বেরিয়ে আসবে তাদের জন্য দুশ্চিন্তা করার কি আছে যারা দেবতা ধর্মের বা যারা অনেক ভক্তি করে তারা নিজেদের ধর্মে অত্যন্ত পাকা অটুট বিশ্বাস তাদের থাকবে তাই যারা দেবতার পূজা করে সেই পূজারীদের বোঝাও বড় বা ধনী ব্যক্তিরা কখনই আসবে না ধরো এই যে বিড়লা যিনি এত মন্দির নির্মাণ করেন তার কাছে জ্ঞান সোনার সময়ই নেই সারাদিন বুদ্ধি ব্যবসা বাণিজ্যেই আটকিয়ে থাকে তারা অনেক টাকা পয়সা পায় তারা মনে করে যে এই মন্দির বানানোর জন্যই তারা এত ধন প্রাপ্ত করেছে এই হলো দেবতাদের কৃপা তোমাদের কাছে কেউ এলে তখন লক্ষ্মী নারায়ণের চিত্র তাদের দেখাও বলো তোমাদের বিশ্বে শান্তি চাও কিন্তু বিশ্বের শান্তি শান্তির রাজ্য এই দুনিয়াতে স্বর্গই ছিল এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত সূর্যবংশীয় রাজধানীতে অনেক শান্তি ছিল অনেক সুখ ছিল তারপর দুই কলা কম হয়ে গেছে যুগের নাম পরিবর্তন হয়ে গেছে সত্যযুগ থেকে ত্রেতা যুগ হয়ে গেছে সূর্যবংশী থেকে চন্দ্রবংশী হয়ে গেছে মুখ্যত এই চিত্রের উপরেই সবকিছু এখন তোমরা বিশ্বের শান্তি চাইছ কোথায় যাবে নিজ নিকেতনকে তো জানোই না পরমধামকে তো জানুই না যেটা আমাদের পারমানেন্ট অ্যাড্রেস আমরা আত্মারা হলাম শান্ত শান্তস্বরূপ আমরা মূল বতনে থাকি ওটাই শান্তিধাম ওটাই মুক্তিধাম তা এই দুনিয়ায় নেই তাকে বলা হয় নিরাকারী দুনিয়া সেখানে পরমাত্ম ছিল সেখানে আমরা আত্মারাও ছিলাম এছাড়া বিশ্ব তো একই বলে বিশ্বে শান্তি নতুন দুনিয়ায় হবে বিশ্বের মালিকারা এখানে বসে আছেন গরিবেরা এই কথা ভালোভাবে বুঝতে পারে কেউ বলে এই রাস্তা তো খুব ভালো আমরা রাস্তা খুঁজতাম রাস্তা জানাই নেই তাহলে খুঁজবো কীভাবে এরকম কেউ নেই যার বাবা বা জীবন মুক্তি রাস্তা জানা আছে কোনো বিদ্যান পণ্ডিত সাধু গোসাই গুরু কেউ জানে না শান্তি শান্তি বলতেই থাকে কিন্তু শান্তি কবে ছিল কিভাবে হয়েছিল কেউ জানে না কত কনফারেন্স আদি করে কত শান্তির পুরস্কার নেয় তাদের জিজ্ঞাসা করা উচিত তোমরা কখনো বিশ্বে শান্তি দেখেছ কি যে বিশ্বের শান্তি কীভাবে স্থাপিত হয় তোমরা প্রজারা প্রজারা পরস্পর কেন বিভ্রান্ত হয়ে পড়ো কত কনফারেন্স করতেই থাকো কিন্তু উত্তর কোথা থেকে পাওয়া যায় না বিশ্বে শান্তি তো বাবার দ্বারাই স্থাপিত হচ্ছে তোমরা বলো যে ক্রাইস্টের তিন হাজার বর্ষর পূর্বে হ্যাভেন ছিল তাহলে যেখানে শান্তি সেখানে শান্তি ছিল যদি সেখানেও অশান্তি হতো তাহলে আর শান্তি কোথায় পাওয়া যাবে ভালোভাবে বোঝাতে হবে তবেই সকলে আকৃষ্ট হবে এই সময় তো তোমাদের তারা এত সময় ধরে কথা বলতে দেবে না কারণ তাদের কাছে সময় নেই শোনার সময় নেই তাদের আর শোনার সময় তাদের আসিও নেই শোনার জন্য তো সৌভাগ্য চাই তোমরা পদ্মাপদম অর্থাৎ তোমরা ভাগ্যশালী আত্মা ভাগ্যশালী বাচ্চারাই বাবার থেকে শোনার অধিকারী তাই রোজ তোমরা প্রতিদিন বাবার থেকে তোমরা জ্ঞান রস আস্বাদন করছো বাবা ছাড়া আর কেউই শোনাতে পারে না বাচ্চারা বাবা তোমাদেরকে শোনান এ হলোই রাবণ রাজ্য তাহলে এখানে শান্তি কিভাবে হতে পারে রাবণ রাজ্যে সবাই পতিত তারা আহ্বান করে যে আমাদের পবিত্র বানাও পবিত্র দুনিয়া তো এই লক্ষ্মী নারায়ণের ছিল রাম রাজ্য আর রাবণ রাজ্য কত পার্থক্য না সূর্যবংশীয় চন্দ্রবংশীয় তারপর হয় রাবণ বংশীয় এই সময় হলো কলিযুগ রাবণ সম্প্রদায় বিশিষ্ট ব্যক্তিরাও একে অপরের উপর গর্জন করতে থাকে অত্যন্ত অহংকার থাকে যে আমি অমোক আমি তমোক তাই এই লক্ষ্মীনারায়ণের চিত্রের দ্বারা বোঝানো তাদের অতি সহজ বলো যে ওনাদের রাজ্যেও বিশ্বের শান্তি ছিল আর অন্য কোনো ধর্ম ছিল না এক রাজ্য ছিল এক ভাষা ছিল এক ধর্ম ছিল বিশ্বের শান্তি তো এখানেই অর্থাৎ স্বর্গেই হয় তাই মুখ্য হল এই চিত্র বাকি অনেক চিত্রের উপর বোঝালে মনুষ্যদের বুদ্ধি অন্যত্রে চলে যায় যা বুঝে তাও ভুলে যায় তাই তো কথিত আছে না টু মেনি কুকস অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট যখন চিত্র অনেক হয়ে যায় তখন সেখানে হাসি মজার মডেল বা কথোপকথন ইত্যাদি হতে থাকে আর তখন মূল কথাই বুদ্ধি থেকে বেরিয়ে যায় বিরলতম ব্যক্তি বুঝতে পারে যে বাবাই এই স্থাপনা করছেন চৌরাশি জন্ম ওনারই হয় অবশ্যই একজনকে দেখানো হয় সকলকে কিভাবে দেখাবে শাস্ত্রেও এক অর্জুনের নাম বলা হয় তাই না স্কুলের শিক্ষক কি একজনকে পড়ায় তাই হয় কি এও হলো স্কুল গীতা স্কুলের কথা বলা হয়নি কৃষ্ণ তো ছোট বাচ্চা সে কি করে গীতা শোনাবে এ হলো ভক্তিমার্গ তোমাদের এই বেজও অনেক কাজ করতে পারে এটা হলো সব থেকে ভালো মাধ্যম প্রথমে তাদেরকে বাবার চিত্রের সামনে নিয়ে আসা উচিত আর তারপর লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনে আনা উচিত তোমরা শান্তি প্রার্থনা করো আর তা প্রতিকল্পে বাবার দ্বারাই স্থাপন করা হয় ঈশ্বর পরম পিতা পরমাত্মাই তোমাদের ভাগ্যের দ্বার খুলে দেন তোমরা এই চক্রকে জেনে গেছো না প্রথমে তোমরা তুচ্ছ বুদ্ধির ছিলে এখন বাবা তোমাদের বুদ্ধি স্বচ্ছ করে দিয়েছেন লেখা উচিত যে একমাত্র পরম পেতা পরমাত্মা ছাড়া আর কেউই কারো সদ্গতি করতে পারে না দুনিয়াতে যতই অসাধারণ ব্যক্তিত্ব থাকুক না কেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না একমাত্র বাবাই সবকিছু করছে স্মরণও তাকেই করা হয় মুখ্য চিত্র হলো এই দুটি যতক্ষণ পর্যন্ত না তারা ঠিক মতো বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত তোমাদের সেখান থেকে নড়া উচিত নয় যদি তারা এটা না বুঝে তাহলে তো আর কোনো কিছুই বুঝতে পারবে না সময় নষ্ট হয়ে যায় তাই যদি দেখো তাদের বুদ্ধিতে প্রবেশ করছে না তখন ছেড়ে দিতে হবে কারণ নবয দেখে বুঝে নিতে হবে এসব বোঝানোর মতো অত্যন্ত ভালো কাউকে চাই যদি মাতা হয় তাহলে তো খুব ভালো হয় তাহলে কেউ আপত্তি করবে না এখানে সবাই জানে যে কে কে বোঝানোর বিষয়ে অত্যন্ত পারদর্শী মোহিনী রয়েছেন মনোহর রয়েছেন গীতা রয়েছেন অনেক ভালো ভালো বাচ্চারা রয়েছে তাহলে প্রথমেই লক্ষ্মীনারায়ণের চিত্র দ্বারা সম্পূর্ণ পাক্কা করানো উচিত কারণ এ হলো এই ভারতের প্রথম মহারাজা মহারানী বলো এই বিষয়টিকে ভালো মতে বোঝো তবে তো শান্তির দুনিয়া যেতে পারবে মুক্তি জীবন মুক্তি দুটি প্রাপ্ত করবে প্রথমে মুক্তিতে যাবে তারপর জীবন মুক্তিতে আসবে মুক্তিতে তো সকলেই যাবে তারপর আবার আসবে নম্বরের ক্রমানুসারে পার্ট প্লে করার জন্য ভূমিকা পালন করতে আরম্বরের সাথে বোঝাতে হবে নম্বর ওয়ান হলো এই চিত্রগুলি বিশ্বের মালিক এরাই ছিলেন এই বিষয়গুলিতে যারা বিচক্ষণ কেবলমাত্র তাদের বুদ্ধিতেই বসে যদিও তারা খুব ভালো 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 বলে প্রণামও করতে চায় কিন্তু তারা তো বাবাকে জানেইনি তাদেরও মায়া ছাড়ে না বাবা তোমাদের এত উঁচুতে তোলেন তাই তাকে কতটা স্মরণ করা উচিত বাবাকে কতটা ধন্যবাদ দেওয়া উচিত সক্রিয়া করা উচিত সেজন্য বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ মোচন হবে জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে শতপ্রধান হয়ে যাবে তোমরা এখানে এলে খুশিতে তোমাদের রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত কারণ আমি এই হতে চলেছি আমি হামসো সো হাম আমি যখন হিস্ট্রি হলের ভিতরে যাই আর এই লক্ষ্মী নারায়ণকে অর্থাৎ সামনে লক্ষ্মী নারায়ণের ট্রান্সলাইটে রাখা আছে ছবিকে দেখতে পাই কি আনন্দ হয় ওহো বাবা আমাদের এইরকম লক্ষ্মী নারায়ণ তৈরি করছো বাহ বাহ বাবা বাহ লক্ষীকে বাড়িতে কারো বাবা যদি অত্যন্ত উচ্চ পদাধিকারী হয় তখন তার সন্তানেরা অত্যন্ত খুশিতে থাকে যে আমার বাবা একজন উপদেষ্টা তোমাদের কত খুশিতে থাকা উচিত যে বাবা আমাদের এরকম তৈরি করছেন কিন্তু মায়া ভুলিয়ে দেয় অত্যন্ত বিরোধিতা করে বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশিতে থাকা উচিত দেহী গুণ ধারণ করা উচিত আত্মাভিমানী হওয়া উচিত পরস্পর ভাইয়ের ভাইয়ের দৃষ্টিতে দেখো স্ত্রীকেও আত্মরূপে দেখবে তাহলে ক্রিমিনাল আই তোমাদের কোনো ডিস্টার্ব করবে না কোদৃষ্টি হবে না মনে ঝড় তখনই ওঠে যখন তোমরা ভাইয়ের ভাইয়ের দৃষ্টিতে পরস্পরকে দেখো না যখন তোমাদের খারাপ সংকল্প চলে খারাপ বিচার চলে এতে অনেক পরিশ্রম আছে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আত্ম অভিমানী হতে হবে কর্মাতীত অবস্থা তো তোমাদের অন্তিম সময়ে হবে সার্ভিস করা বাচ্চারাই বাবার হৃদয় স্থান পায় বাবা তাদেরকে অনেক ভালোবাসেন যদি দেরিতেও আসে তারও গ্যালপ করে এগিয়ে যেতে পারে দ্রুত এগিয়ে যেতে পারে বাচ্চারা তোমরা পূর্বের হিস্ট্রি তো শুনেছ যে ওনারা কিভাবে ঘর পরিবার ছেড়েছিল রাতে পালিয়ে গিয়েছিল আর বাবা তাদেরকে ঠাঁই দিয়েছিল তারপর এত বাচ্চাদের লালন পালন করা হয়েছিল একই বলা হয় ভাট্টি তারপর আবার ভাট্টির থেকে নম্বরের এক একজন বেরিয়ে এসেছিল তো এটা তো ওয়ান্ডার না যে বাবা কিভাবে আমাদের ওয়ান্ডারফুল স্বর্গের মালিক বানান বাবা আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা প্রদান করেন গডফাদার আমাদেরকে পড়াচ্ছেন তিনি কত সাধারণ প্রতিদিন বাচ্চাদেরকে তিনি কত কিছু বোঝান কত কিছু উপদেশ প্রদান করেন আর বাচ্চাদেরকে নমস্কারও জানান কারণ বাচ্চারা মালিক হবে আর ভগবান তো পরমধামে গিয়ে বসে যাবেন বাচ্চারা তোমরা আমার থেকে উচ্ছে চলে যাবে তোমরাই কাঙ্গাল থেকে ডবল মকরধারী হবে বিশ্বের মালিক হবে বাবা তো কত উৎসাহ উদ্দীপনার সাথে আসেন অগণিতবার এসেছেন আজ তোমরা আমি অর্থাৎ পরমাত্মা রামের থেকে রাজ্য নিচ্ছ কালকে আবার রাবণের কাছে হারাবে ইউ এক খেলা রাত্র খেলা আর সুখ দুঃখের খেলা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মোক্ষ সার এক নম্বর আত্মাকে শতপ্রধান করার জন্য একমাত্র সর্বশক্তিমান বাবার থেকেই শক্তি নিতে হবে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করো আমরা আত্মারা হলাম ভাই ভাই এই প্র্যাকটিস নিরন্তর করতে থাকো বাবা আর লক্ষ্যের অর্থাৎ লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপর প্রত্যেককে বিস্তারিতভাবে বোঝাও অন্য কথায় সময় নষ্ট করো না আজকের বরদান স্থান নারী আর সময়কে দেখে সত্য জ্ঞানকে প্রত্যক্ষকারী নলেজফুল ভাব তার অর্থ হলো বাবার এই নতুন জ্ঞান হল সত্য জ্ঞান এই নতুন জ্ঞানের দ্বারাই নতুন দুনিয়ার স্থাপনা হয় এই অথরিটি আর নেশা স্বরূপে ইমর্জ হবে কিন্তু এর অর্থ এটা নয় যে কেউ এলেই তাকে নতুন জ্ঞানের নতুন কথা শুনিয়ে দ্বিধাগ্রস্ত করে দেওয়া স্থান নারী আর সময় সবকিছু দেখে জ্ঞান শোনানো এটাই হলো নলেজফুলের লক্ষণ আত্মার ইচ্ছা দেখো নারী দেখো বাতাবরণ তৈরি করো কিন্তু অন্দরে সত্যতার নির্ভয়তার শক্তি অবশ্যই থাকবে তবেই সত্য জ্ঞানকে প্রত্যক্ষ করতে পারবে আজকের স্লোগান আমার বলা মানে ছোট কথাকে বড় বানানো তোমার বলা মানে পাহাড়ের মতো কথাকেও তোলো বানিয়ে দেওয়া অব্যক্ত সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্ত স্থিতির অনুভব তার আজকের পয়েন্ট দায়িত্ব পালন করা এটাও আবশ্যক কিন্তু যত বড় দায়িত্ব ততই ডবল লাইট দায়িত্ব পালন করেও দায়িত্বর বোঝ থেকে পৃথক থাকো একই বলা হয় বাবার প্রিয় ঘাবড়াবে না যে কি করব অনেক দায়িত্ব এটা করব কি করবো না এটা তো অত্যন্ত কঠিন এসব অনুভব করা অর্থাৎ বোঝ অনুভব করা ডাবল লাইট অর্থাৎ এর থেকেও পৃথক কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মের দোলাচলের বোঝ যেন অনুভব না হয় আচ্ছা ওম শান্তি